প্রতিষ্ঠান গড়ে ওঠার প্রক্রিয়া এবং এর উন্নতিতে প্রভাব রাখার গবেষণায় বিশেষ অবদানের জন্য অর্থনীতিতে এবছর নোবেল পুরস্কার পেয়েছেন তিন অর্থনীতিবিদ। এই তিন অর্থনীতিবিদ হলেন ড্যারন একেমগ্লু, সিমন জনসন এবং জেমস রবিনসন। সোমবার সুইডেনের রয়্যাল সুইডিশ একাডেমি 2024 সালের নোবেল বিজয়ী হিসেবে এই তিন অর্থনীতিবিদের নাম ঘোষণা করেছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। একটি দেশের সমৃদ্ধিতে সামাজিক প্রতিষ্ঠানের গুরুত্ব কি? এক দেশ কিভাবে আরেক দেশের চেয়ে সমৃদ্ধ হয়? অর্থনীতির এই ধাঁধার সমাধান করে চলতি বছরের নোবেল পুরস্কার পেলেন তিন অর্থনীতিবিদ। রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স অর্থনীতিতে চলতি বছরে নোবেল পুরস্কারের জন্য মার্কিন অর্থনীতিবিদ ড্যারন একেমগ্লু, সিমন জনসন ও জেমস এ রবিনসনের নাম ঘোষণা করে। নোবেল কমিটি বলেছে, প্রতিষ্ঠান গড়ে ওঠার প্রক্রিয়া এবং এর উন্নতিতে প্রভাব রাখার গবেষণায় বিশেষ অবদান রাখেন এই তিন অর্থনীতিবিদ। বিভিন্ন দেশের সমৃদ্ধিতে কেন এত পার্থক্য দেখা যায় তা নিয়ে নতুন ধারণা দিয়েছেন ড্যারন একেমগ্লু, সাইমন জনসন এবং জেমস এ রবিনসন। ড্যারন একেমগ্লু ও সাইমন জনসন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি MIT এর এবং জেমস এ রবিনসন শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। 1969 সাল থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান শুরু হয়। এই পুরস্কারের প্রকৃত নাম সেভারিগোস রিক্স ব্যাংক প্রাইজ, তবে আলফ্রেড নোবেলের স্মরণে পুরস্কারটি দেওয়া হয় বলে এটি অর্থনীতির নোবেল নামে বিশ্বজুড়ে স্বীকৃত। পূর্ণিমা রাউত, চ্যানেল এস নিউজ ডেস্ক।